যে তিশা যাকে বিয়ে করেছে মুস্তাক, মুস্তাক কিন্তু আমাদের কাছে এসেছে, সেও কিন্তু একটা কমপ্লেন দিয়ে গেছে তিনাকে যে হত্যার হুমকি বা ফোনে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। দুইটা বিষয় যেহেতু নিরাপত্তা সংক্রান্ত বিষয়, হুমকি দিচ্ছে, দুইটা বিষয়ে আমরা তদন্ত করে পরে আমরা অ্যাকচুয়ালি ঘটনাটাকেই খুঁজে বের করব। উনি একজন বাবা, বাবা হিসেবে উনি একটি আবেদন মানে কমপ্লেন করেছেন, এই কমপ্লেন আমরা খতিয়ে দেখব আসলে অ্যাকচুয়ালি কী ঘটনা থেকে এটা হয়েছে এটা আমরা দেখব। এর আগেও যে তিশা যাকে বিয়ে করেছে মুস্তাক, মুস্তাক কিন্তু আমাদের কাছে এসেছে, সেও কিন্তু একটা কমপ্লেন দিয়ে গেছে। আমরা দুইটা কমপ্লেনকে একত্রিত করে আমরা যাচাই বাছাই করব আসলে কী ঘটনা অ্যাকচুয়ালি ঘটেছে, তারপরে আমরা বলতে পারবো যে কোথা থেকে এই ঘটনার উৎপত্তি, আমরা পরে জানাবো তদন্ত করে। এখানে হচ্ছে যে তিশার বাবা একটা অভিযোগ দিয়েছে, সেটা হচ্ছে যে ওনাকে নাকি ফোনে হুমকি দিচ্ছে। এটা তো বললাম যে উনি যে আমাদের কাছে বলেছেন যিনাকে যে হত্যার হুমকি বা ফোনে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে, সেটা আমরা আমাদের ডিবি আমরা একটা টিমকে দিব, সেটা তদন্ত করে তারপরে আমাদের আসলে কোথা থেকে টেলিফোনটা আসছে, কে টেলিফোনটি করেছে, এটা আমরা যাচাই বাছাই করে পরে জানাবো। আরেকটা প্রশ্ন, যে মুস্তাক কি আপনার কাছে এসেছিল কয়েকদিন আগে, দেখা করেছিল এবং তারা আসলে কি বিষয়টা জানিয়েছিল তারও আসলে ওই যে মানে বইমেলা গিয়েছিল, বইমেলায় কিছু যুবক তাদেরকে ধাওয়া করেছে, তারা আসলে ইয়েতে ভুগছে কি বলে মানে তারাও সেম নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাদেরকে হুমকি দিচ্ছে কে বা কারা। দুইটা বিষয় যেহেতু নিরাপত্তা সংক্রান্ত বিষয়, হুমকি দিচ্ছে, দুইটা বিষয়ে আমরা তদন্ত করে পরে আমরা অ্যাকচুয়ালি ঘটনাটাকেই খুঁজে বের করবো। তিশার বাবা যিনি রয়েছেন সার্ভিস, তিনি বলছিলেন শুধু নিরাপত্তার বাইরে কেউ আসলে কিছু কথা আমাদের সঙ্গে কথা বলেছেন, যেমন খন্দকার মুস্তাক এবং সম্পর্ক নিয়ে তার মেয়েকে রাখা। হ্যাঁ, উনি অনেক কথাই বলেছেন, তবে সবকিছু আমরা তদন্ত করে আপনাদেরকে পরে জানাবো আসলে এখানে হত্যার হুমকি আছে কিনা, সেখানে টেলিফোনে হুমকি আছে কিনা, আবার মুস্তাকও যেটা বলেছে নিরাপত্তাহীনায় ভুগছেন, তাকে টেলিফোনে হুমকি, সব কিছু আমরা তদন্ত করে আমরা আসলে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটছে সেটা আমরা জানাবো। বিষয়টা হচ্ছে বিয়ের লিগালিটি নিয়েও একটা প্রশ্ন উঠছে, এটা কি আপনারা দেখবেন বিয়ের লিগালিটি? সেটা তো সেটাই তো আমরা তো এখন আমরা এখন তো কিছু বলতে পারছি না, আমরা তদন্ত সাপেক্ষে বলতে পারবো। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি,